হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি আবার একটা অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম তো বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে বেলাইকেনটা আছে ওটাকে প্রেস করে অলটাকে ক্লিক করে নেবে তাহলে আমি যখনই নতুন কোনো আপডেট দেব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে চলে যাবে তো যাই হোক আজকের টপিক যেটা সেটা হয়তো টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে আমি হোয়াইট বাটারফ্লাই সাদা প্রজাপতি নিয়ে কথা বলবো তো এটা হয়তো অনেকেই লক্ষ্য করেছ যে সাদা প্রজাপতি আশেপাশে ঘুরছে বা দেখতে পাচ্ছ হঠাৎ করে বাট কিছু কিছু লোকজন আছে যারা তার মিনিংটা পুরোপুরি বুঝতে পারে আবার কিছু কিছু লোকজন আছে যারা রিয়েলাইজ করতে পারে না তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের মধ্যে অনেকেই দেখেছো যে আমি বিভিন্ন ধরনের মেসেজের কথা বলি মানে আমাদেরকে এঞ্জেলরা কী মেসেজ দিতে চায় তো সেইরম ধরনেরই আমি আরেকটি বাটারফ্লাই সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম সেখানে কোনো কিছু আলাদা করে কালার বলে দিইনি যেই কালারের বাটারফ্লাই বা কিছু সেটা শুধু বাটারফ্লাই সম্পর্কে ছিল তো চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো আমার চ্যানেলে আছে আর আজকে যেটা কথা বলবো সেটার প্রসঙ্গে আসছি সাদা প্রজাপতি তো সাদা প্রজাপতি দেখতে খুবই সুন্দর হয় এবং তাদের দেখলে চোখ ঝড়িয়ে যায় একটা মানে মনের মধ্যে স্নিগ্ধতা চলে আসে ভীষণ একটা মানে সুন্দর অনুভব হয় আর দেখবে একটা ভীষণ ভীষণ পজিটিভনেস নিজেদের মধ্যে কাজ করে তো আমরা ভীষণভাবে পজিটিভ ফিল করি এগুলো কেন হয় অ্যাকচুয়ালি আমরা যখন কিছু উইশ করি বা আমরা কিছু যেন ম্যানিফেস্ট করছি সেটা যখন খুব দ্রুত আমাদের কাছে চলে আসে মানে সেটা সাকসেস হওয়ার জন্য যেটা দ্রুত আমরা সেই দিকে এগোতে থাকি তো তখন আমাদেরকে কিন্তু আমরা বুঝতে পারি না বাট আমাদেরকে কিন্তু অবশ্যই মেসেজ দেওয়া হয় এঞ্জেল আমরা মেসেজ আমাদের দেয় বিভিন্নভাবে আমাদের মেসেজ দেয় তো সেইটারও একটা আলাদা ভিডিও আছে আমার এই চ্যানেলে তো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো সাইনগুলো আর কি 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 হয় বাটারফ্লাইরাও সেই একই ধরনের সাইনের মধ্যে পড়ে এবং এটা ভীষণই একটা স্ট্রং সাইন ঠিক আছে তো বাটারফ্লাই ভীষণই একটা পবিত্র জিনিস এবং সাদা প্রজাপতি কিন্তু খুবই ভালো একটা লক্ষণ নিয়ে আসে যেটাতে বোঝা যায় যে তোমার সাথে যা নেগেটিভ হয়েছিল হয়েছিল তোমার যা জীবনে ডার্কনেস ছিল ছিল বাট এখন তোমার জীবনে কিন্তু একটা ভালো দিক আসতে চলেছে এবং ভীষণ লাইট লাইটফুল তোমার জীবন হতে চলেছে ভীষণ একটা আলোকিত জীবন হবে তোমার এবার যেটা তুমি আশা করছিলে এবং যে জিনিসটার জন্য তুমি আশা করছিলে এতদিন ধরে যে তোমার পূর্ণ হোক সেই উইশ এবং সেটাই পূর্ণ হবে এবং তার জন্যেই কিন্তু এই জিনিসটা বারবার তোমার আশেপাশে দেখতে পাবে যদি দেখো একটা প্রজাপতি সময় তোমার কাছে আসছে মানে তোমার পাশে পাশে সবসময় তুমি দেখতে পাচ্ছ যে যখনই মানে তুমি কোথাও যাচ্ছ বা কোথাও বেরোচ্ছো বা ঘরের মধ্যে হট করে জানলা দিয়ে ঢুকে পড়ছে বা তুমি ছাদে ঘুরছো বা বাগানে ঘুরছো হট করে তোমার কাছে ওই সাদা প্রজাপতি আসছে এর আগে কখনো তুমি সেভাবে লক্ষ্য করো নি সাদা প্রজাপতিটাকে তো তখন বুঝবে যে নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস যেটা তুমি আশা করছো সেটা মানি রিলেটেড হতে পারি সেটা তোমার ফ্যামিলির কোনো কারো রোগ হয়েছে বা কোনো অসুস্থতার কারণ সেটা থেকে মুক্তি পেতে পারে বা যে কোনো তোমার স্টাডি কিছু ব্যাপার থাকলে সেটা হতে পারে তোমার জব রিলেটেড হতে পারে তোমার বিজনেস রিলেটেড হতে পারে তোমার রিলেশনশিপ রিলেটেড হতে পারে এই সমস্ত কিছু রিলেটেড কিন্তু এটা কিন্তু তোমাকে বার্তা দিচ্ছে যে তোমার সব যে ডার্কনেসগুলো আছে যে এতদিন ধরে তুমি কষ্ট পাচ্ছিলে মনের মধ্যে এতদিন ধরে তোমার মধ্যে একটা নেগেটিভিটি আসছিল এই সমস্ত কিছু দূর হয়ে যাবে কালো দিক দূর হয়ে যাবে এবং আলোর দিক তোমার কাছে আসছে ঠিক আছে তো অন্ধকার ছেড়ে তুমি এখন আলোর দিকে প্রবেশ করবে এটা কিন্তু তার একটা খুব বড়ো সাইন আর এই সাদা প্রজাপতি যখনই তুমি দেখবে তোমার মন ভীষণ একটা শান্ত অনুভূতি একটা মনের মধ্যে আসবে তার সাথে তোমার মধ্যে পজিটিভ খুব খুব বেশিভাবে থাকবে পজিটিভিটি তো এটা তুমি দেখবে নিজে রিয়েলাইজ করতে পারবে তোমার মন অনেক শান্ত হয়ে যাচ্ছে আগের থেকে এবং তুমি ভীষণ নিজেকে কুল ভাবছো দেখতে পারবে আর কি নিজের রিয়েলাইজ করে যে আমি যেরকম হয়তো ছিলাম আগে একটা মনের মধ্যে সব সবসময় একটা উথাল পাতাল হচ্ছিলো যে এটা কেন হচ্ছে না আমার লাইফটা কেন এরকম হয়ে যাচ্ছে বাট এখন ধীরে ধীরে যখন তুমি এটা লক্ষ্য করবে রেগুলারিটির মধ্যে চলে যাচ্ছে মানে তোমার প্রজাপতিটা প্রায় দিনই তুমি দেখতে পাচ্ছ ওই সাদা প্রজাপতি তখনই তোমার মনের মধ্যে একটা শান্ত ভাব এসে যাবে এবং তোমার মধ্যে পজিটিভিটি ভরে ভরে থাকবে এবং তুমি নিজেকে ভীষণভাবে একটা রিল্যাক্স ফিল করবে। আর দেখবে কাজগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে একদম মানে ইজিলি হয়ে যাচ্ছে আর যেটা খুবই একটা বড়ো উইশ তোমার জীবনে সেইটা কিন্তু খুবই তাড়াতাড়ি আর কি চলে আসতে চলে যায় তোমার লাইফে তুমি যেটা চাইছিলে এতদিন ধরে তোমার মনের ইচ্ছা তারপরে যেটা আছে যদি দুটো প্রজাপতি দেখো সবসময় দেখছে দুটো প্রজাপতি যারা অবিবাহিত বা যাদের এখনও সিঙ্গেল লাইফ আছে বিবাহিত ন বাট সিঙ্গেল লাইফ আছে তারা আর অথবা যারা বিবাহের উপযুক্ত ঠিক আছে তাদের জন্য এবং ম্যারেড কাপলদের জন্য যারা ধরো কিছুদিন আলাদা আছো ঝগড়াঝাটি হয়েছে বা কোনো কিছু গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ডের মতো ঝগড়াঝাটি হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আলাদা কথা বলছে না কোনো রকম যোগাযোগ করছে না তো তাদেরকে বলি যারা যারাই দেখো না কেন বয়ফ্রেন্ড দেখুক বা গার্লফ্রেন্ড দেখুক বা হাজব্যান্ড দেখুক বা ওয়াইফ দেখুক বা যে কেউ না সিঙ্গল ছেলে যা এই দেখুক না কেন তাদের জন্য একটা খুবই সুখবর সেটা হচ্ছে যে তোমরা কিন্তু এবার জুড়তে চলেছ সেইটাই কিন্তু এটা প্রুভ দেয় যে তোমাদের লাভ লাইফ খুব ভালো হতে চলেছে তোমাদের ভালোবাসার যে জীবনটা সেটা সুখের হতে চলেছে এতদিন যে কষ্ট পেয়েছ সিঙ্গেল থাকার যে কষ্টটা পেয়েছ বা যেটা ধরো তোমরা বিবাহিত অনেকদিন বিয়ে বিয়ের চেষ্টা করছো হচ্ছে না বা কিছু এরকম ধরনের যাদের জন্য তারা তারাও অ্যাকচুয়ালি তোমাদের মনের সঙ্গে পেয়ে যাবে এবং যারা ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে তাদের মধ্যেও পেজাব মিল হয়ে যাবে তার সাথে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও যদি কোনো গণ্ডগোল থাকে তাদের মধ্যেও কিন্তু মিল হয়ে যাবে এটাই কিন্তু তার সাইন দিচ্ছে যে তুমি যে মনের মানুষকে চাইছো তোমার কাছে সে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমার লাইফে তো এটা একটা খুব ভালো সাইন আর তাছাড়া যে কোনো শুভ কাজ ধরো যে কোনো কিছু এই হোয়াইট কালার কিন্তু সব সময় জানবে একটা ভালো বার্তা বয়ে আনছে তোমার জীবনকে সব সময় আলোকিত করে তুলছে তো সব সবসময় মাথায় রাখবে এই জিনিসটা মাথায় রেখে চলবে আরও বিভিন্ন ধরনের সাইন আমাদেরকে কিন্তু ইউনিভার্স দেয় এঞ্জেলরা দেয় বাট আমরা বুঝতে পারি না রিয়েলাইজ করতে পারি না তো এর জন্য আমি এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছি তোমরা যারা দেখছো তারা অবশ্যই কিছু না কিছুভাবে বুঝতে পারবে লাইফটার এইরকমভাবে চলবে না আর তোমাদের লাইফে নিশ্চয়ই ভালো কিছু হবে তোমরা যদি এটা রিয়েলাইজ করতে পারো ঝট করে তাহলে তোমাদের মন শান্ত হয়ে যাবে আর মন কন্ট্রোলে হয়ে গেলে কিন্তু সব কিছু কন্ট্রোলে আছে তো যাই হোক আশা করছি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম আর যদি কোনো কিছু এটার বিষয়ে আর এই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর একটা কথা বলে নিই আমার অ্যাওয়ার্ডে কিন্তু অ্যাড্রেস আছে যেখানে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো আমাকে তোমাদের লাইফ স্টোরি বলতে পারো বা কোনো কিছু এমন কিছু শেয়ার করতে বলতে পারো বা কোনো কিছু আমার কাছ থেকে জানতে পারো সেটা আমি আমার চ্যানেলেই শেয়ার করব তো যাই হোক আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থাকবে এটা যদি তোমার আজকের এই টপিকের আলোচনা যদি তোমাদের একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর তার সাথে বন্ধুবান্ধব ফ্যামিলির যারা যারা আছে তাদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাদেরও উপকার হয় কিছুটা হলো তো আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থাকবে হ্যাপি থাকবে পজিটিভ থাকবে সব সময় ঠিক আছে লাভ ইউ অল টেক কেয়ার টাটা